দর্শক আলোচিত ঘটনা ঘটনার পিছনের ঘটনা এবং বিশ্লেষণে আমাদের নিয়মিত আয়োজন নিউজ বিজ 24 আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি শাহনাজ শারিয়ার ভ্যাকসিন কূটনীতিতে শেষ শ্বাসটাকে চিনি হাসবে দিল্লিকে পেছনে ফেলে এবার এগিয়ে গেল বেইজিং স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানিয়েছেন চীনের প্রতিষ্ঠান সিনোভ্যাকের তৈরি ভ্যাকসিন করোনাভ্যাকের ট্রায়াল হবে বাংলাদেশে যদিও ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফর পর্যন্ত এটি ঝুলেছিল কূটনীতি যাই হোক এ ট্রায়ালের ভালো মন্দ নিয়ে একমত নন দেশের গবেষকরা আশিকিন প্রিন্সের রিপোর্ট বিশ্বজুড়ে ভ্যাকসিন কূটনীতি আর রাজনীতি যেন শেষ নেই টিকা প্রাপ্তি নিয়ে স্ট্যান্ড বাজিতেও কম যাচ্ছে না সরকার আর রাষ্ট্রপ্রধানরা 107টি টিকার মধ্যে তৃতীয় পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগ হচ্ছে পাঁচটির যার মধ্যে অন্যতম অক্সফোর্ডের চ্যাডক্স ওয়ান এনকভ 19 আর চীনের প্রতিষ্ঠান সাইনোভ্যাকের করোনাভ্যাক অক্সফোর্ডের ভ্যাকসিনটির একটি অংশ তৈরি হবে ভারতের সিরাম ইনস্টিটিউটে দুই টিকার ব্যাপারে আগ্রহ আছে বাংলাদেশের চীনের করোনাভ্যাকের ট্রায়ালে আইসিডিডিআরবিকে প্রাথমিক অনুমোদন দেয়া হলেও ঝুলে থাকে চূড়ান্ত অনুমোদন এরই মাঝে ঢাকা সফর করেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা তার এই সফর গণমাধ্যমে উঠে আসে ভ্যাকসিন কূটনীতি নামে শ্রিংলা সাংবাদিকদের জানান ভারতে অক্সফোর্ডের ভ্যাকসিন তৈরি হলে অগ্রাধিকার পাবে বাংলাদেশ কিন্তু শ্রিংলার সফরের এক সপ্তাহ পরই জট খুলল চীনের ভ্যাকসিন ট্রায়ালের যে আমরা ট্রায়াল করতে দিব তাহলে এক নম্বর কথা দুই নম্বর হলো যে যারা স্বেচ্ছায় আসবে ভলান্টিয়ার করবে তাদেরকেই শুধু ট্রায়াল করা হবে এবং চাইনিজদের কাছ থেকেও আমরা জানতে পেরেছি যে তাদের যে বিভিন্ন পর্যায়ের যে নাগরিকরা রয়েছেন বাংলাদেশে কাজ করেন এম্বাসির লোকরা আছে তাদের উপরেও এই কোম্পানি ট্রায়াল করবে অক্সফোর্ডের ভ্যাকসিন আমাদের লিস্টের মধ্যে প্রথম সারিতেই আছে ওনারা যখন আমাদেরকে বলবেন তখন আমরা সেই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করব তবে এই ভ্যাকসিনের ট্রায়াল নিয়ে একমত নন বিশেষজ্ঞরা এই সিনোভ্যাক ভ্যাকসিন বা ইনঅ্যাক্টিভেটেড ফর্ম অফ ভ্যাকসিন সেটা 4-5 ফোল্ডস লোয়ার দেন দ্য ন্যাচারাল ইনফেকশন ইনডিউসড ইমিউনিটি ইন হিউম্যান সারা ওয়ার্ল্ডে অনেকগুলো ভ্যাকসিন ক্যান্ডিডেট অ্যান্টিবডি রেসপন্স টি সেল রেসপন্স তৈরি করছে এবং অনেক বেশি হাইয়ার ইনডিউসড ইমিউনিটি তৈরি করছে সেখানে সিনোভ্যাক ভ্যাকসিন এত লোয়ার এবং পুয়ার কোয়ালিটি ইমিউন রেসপন্স তৈরি করার পরেও ফেজ 3 ট্রায়াল বাংলাদেশে অনুমোদন দেওয়া হয়েছে সেটা আর একটু ভেবে দেখা দরকার ছিল শুধু যদি অ্যান্টিবডি দিয়েও করে তাতে তার অপরাধ হয়ে যায় না বহু ভ্যাকসিন আছে শুধু অ্যান্টিবডি জেনারেট করেও করতে পারে আবার এখন দেখা যাচ্ছে যে কোভিড ইনফেকশন টি সেল কেও মেডিয়েট করতে পারে টি সেল মেডিয়েটেড ইমিউনিটি তৈরি করতে পারে এবং ইনফ্যাক্ট দাবি করা হচ্ছে যে অ্যান্টিবডি বরং দ্রুত 3 মাস বা এই ধরনের সময়কালের মধ্যে কমতে থাকে কিন্তু টি সেল আরো দীর্ঘদিন প্রতিরোধ ক্ষমতা দেবে কিন্তু এগুলো সবই হচ্ছে এটাকে আমরা বলি প্রসপেক্টিভ স্টাডি এবং এখানে সম্ভাবনা রয়েছে যে অ্যান্টিবডি ছাড়াও অন্য ধরনের ইমিউনিটি তৈরি হতে পারে যদিও ইন্দোনেশিয়া এবং ব্রাজিলে সিনোভ্যাকের তৈরি এই ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ে ট্রায়াল চলছে আশিকিন প্রিন্স চ্যানেল 24 ঢাকা চীনের ভ্যাকসিন করোনাভ্যাক নিয়ে কথা বলতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন ডক্টর জুবাইর রহমান ইনফেকশাস এবং মলিকুলার ইমিউনোলজিস্ট গবেষক ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ ডক্টর জুবাইর রহমান আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ চীনের কোভিড-19 ভ্যাকসিন বাংলাদেশে ট্রায়াল হবে স্বাস্থ্যমন্ত্রী সংবাদ সম্মেলনে জানিয়েছেন এবং এই ভ্যাকসিন নিয়ে কিন্তু ইতোমধ্যে বিভিন্ন ধরনের বিতর্ক উঠেছে আপনার মতামত কিন্তু আমরা প্রতিবেদনে দেখেছি তো এই করোনা ভ্যাক নিয়ে বিস্তারিত আপনার কাছ থেকে জানতে চাই ধন্যবাদ চ্যানেল 24 কে আপনারা জেনেছেন যে ভ্যাকসিন ট্রায়াল অনুমোদন দিয়েছে বাংলাদেশ সরকার তো যেই দুটো পয়েন্টকে তারা সাথে নিয়ে এগিয়ে গেল সেটা হচ্ছে ভ্যাকসিন অ্যাভেলেবিলিটি অর্থাৎ যদি ট্রায়াল হয় তাহলে বোধহয় ভ্যাকসিন পাওয়া যাবে আর দ্বিতীয় কথা হচ্ছে যে সরকার অলসো ওপেন টু আদার ভ্যাকসিনস এটা গুড নিউজ যে অন্য ভ্যাকসিন ট্রায়ালও হয়তো হবে বাট সিনোভ্যাকের ভ্যাকসিনের ক্ষেত্রে পার্টিকুলারলি আমি বলতে চাই সেটা হচ্ছে যে এটা একটা ইনঅ্যাক্টিভেটেড ফর্ম অফ ভ্যাকসিন এবং এটা ইনঅ্যাক্টিভেশন প্রসেসে কিন্তু আপনার অনেক মিউটেশন হয়ে যায় যেটা সায়েন্টিফিক জার্নাল অলরেডি তারা রিপোর্ট করেছে তো এই কোভিড-19 ভাইরাসের মিউটেশন রেট কিন্তু অনেক হাই তো একটা ভাইরাস যখন নিজে নিজে মিউটেশন হয় তখন এটার ভ্যাকসিন জেনারেট করতে গিয়ে ইনঅ্যাক্টিভেশন প্রসেসে যদি ফার্দার মিউটেশন হয় যদিও তারা রিপোর্ট করেছে মিউটেশনে স্পাইক প্রোটিন হচ্ছে না
তাহলে কিন্তু আপনার এটা ভয়টা থেকেই যাচ্ছে। কারণ আপনি ধরেন আজকে একটা ভ্যাকসিন ট্রায়ালে যাচ্ছে, তারপর কাজ করলো কিছুটা, তারপর আপনাকে যেটাকে মিলিয়ন্স অফ ডোজেস তৈরি করতে হবে, তখন প্রতিবারই যখন এই লট গুলো তৈরি হবে এই রিস্কটা কিন্তু থেকেই যাচ্ছে। তো আমি বলবো যে এটা একটা রিস্কি এই ধরনের ভ্যাকসিন প্রিপারেশনে এই ধরনের প্ল্যাটফর্ম ইউজ করাটা। ঠিক কি কি কারণে সিনোভ্যাকের এই ভ্যাকসিন ক্যান্ডিডেটের ফেজ 3 ট্রায়াল বাংলাদেশে নিয়ে আসা হচ্ছে এ ব্যাপারে জানতে চাই। দেখুন, এটা আমারও একই কোশ্চেন যে কি সরকার শেষ মুহূর্তে এটা ট্রায়াল দিল যেখানে সাইন্টিফিক ডেটা ইজ নট সাপোর্টিং ভ্যাকসিন, অনলি অ্যান্টিবডির উপর বেস করে ভ্যাকসিন ট্রায়াল হচ্ছে। এটা অনেকেই সায়েন্টিস্টরা আসলে এখন ওইদিকে চিন্তা করছে না, তারা মনে করতেছে অ্যান্টিবডি টি সেল রেসপন্স দুইটারই দরকার আছে। আমি শুধু একটা এক্সাম্পল দিই কুইকলি, যেহেতু আমরা এগুলো নিয়ে কাজ করি। আপনি যদি সিম্পলি একটা মাউস মডেল চিন্তা করেন, সেখানে যদি এই ভাইরাসটা দিয়ে ইনফেক্ট করান, অর্থাৎ নাসাল রুটে, এবং সাথে সাথে ধরেন এক সপ্তাহের মধ্যে লাংটা নিয়ে টেস্ট করেন, তাহলে কিন্তু আপনার প্রচুর পরিমাণে টি সেল রেসপন্স দেখবেন। সেখানে কিন্তু বি সেল রেসপন্স আপনি দেখবেন অনেক পরে গিয়ে, যেটা অ্যান্টিবডি তৈরি করে। তো এই ধরনের এক্সপেরিমেন্টকে সাজেস্ট করে ক্লিয়ারলি যে লোকাল রেসপন্সটা খুব ইম্পর্টেন্ট। তো সেখানে একটা ভ্যাকসিন যেগুলো আপনার মাসেলে দেওয়া হবে ইন্টারমাসকাল ইঞ্জেকশন, সেটা অ্যান্টিবডি তৈরি করবে। সেই অ্যান্টিবডি এসে নাসাল পাসেসে বা লাঙে এসে বসে থাকবে যখন ভাইরাস ঢুকবে এবং সেই ভাইরাসকে নিউট্রালাইজ করবে। এইটা হাইলি অ্যাম্বিশিয়াস, তারপরেও মানুষজন করছে, কারণ এটা বেস্ট অন আপনার ইনভিট্রো এক্সপেরিমেন্ট, যেটা হিউম্যান না অ্যানিমেল ও না, ল্যাবরেটরিতে দেখছে যে ভাইরাস অ্যান্টিবডি দিয়ে রাখলে এটা নিউট্রালাইজ হয়ে যায়। কিন্তু রিয়েল লাইফ সিনারিওতে ওই অ্যান্টিবডিটা ঠিক নাসাল পাসেজে রেডি থাকবে, ভাইরাস আসবে এবং কিল করবে বা ঢুকতে দেবে না, এটা রিয়েলি হাইলি অ্যাম্বিশিয়াস। এই জন্যই আপনার টি সেল রেসপন্সটা সাথে থাকা খুবই জরুরি। তো আমি স্টিল আম কোশ্চেনিং, আই মিন যারা কাজ করবে আইসিডি বিশেষ করে ট্রায়াল কন্ডাক্ট করবে, সেখানে সায়েন্স কে পাশে দাঁড় করানোটা জরুরি, শুধু ট্রায়াল করাটাই জরুরি না, এবং তাদেরকে আরো জানতে হবে, পড়তে হবে, এবং অন্য যারা সায়েন্স নিয়ে কাজ করছে, অন্য ভ্যাকসিন নিয়ে, তারা কিভাবে ট্রায়াল করে কন্ডাক্ট করছে এবং কোন ধরনের এক্সপেরিমেন্ট করতেছে, সেইগুলো গুরুত্ব দেওয়াটা সবচেয়ে বেশি জরুরি। ইন্দোনেশিয়া, ব্রাজিলও কিন্তু সিনোভ্যাকের তৈরি ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ে ট্রায়াল চলছে, তো তার কোনো ফলপ্রসূ ফলাফল সম্পর্কে আপনারা জানতে পেরেছেন কি? না, তাদের অনুমোদন দেওয়া হয়েছে এটুকুই জানি, কিন্তু কোনো ভ্যাকসিন ট্রায়াল বা তার আউটকাম সম্পর্কে আমরা কিছুই জানি না। তবে একটা বিষয় হচ্ছে যে এটা একটা কমন সেন্স যে অন্য দেশগুলো ট্রায়াল করছে তাহলে আমরা কেন করবো না, এই লজিকটাও দাঁড় করানোর চেষ্টা হচ্ছে। দেখুন, আমি খুব সাধারণভাবে চিন্তা করি যে উল্টো পথে গাড়ি চালানোর মতো বিষয়টা হয়ে যাচ্ছে, কারণ একটা মানুষ যদি উল্টো পথে গাড়ি চালায়, সেখানে যদি মিলিয়ন্স অফ পিপল উল্টো পথে গাড়ি চালায়, সেটা কিন্তু একই মিস্টেক। তো অন্য দেশ কি জন্য করছে, দ্যাট ইজ নো সাইন্টিফিক বেসিস। আমাদের সময় হচ্ছে আমরা জানতে হবে যে আমরা কেন করতে যাচ্ছি, এটার সাইন্টিফিক বেসিসটা কি, সাইন্টিফিক আন্ডারস্ট্যান্ডিংটা কি। তো সেটা যদি না থাকে স্ট্রংলি আমাদের সাথে, তাহলে ভ্যাকসিন ট্রায়াল করাটা সিম্পলি ট্রায়াল করা, একটা সায়েন্স প্র্যাকটিস করা, নাথিং এলস। বলা হচ্ছে যে এই ট্রায়ালটি শুধুমাত্র ডাক্তার, নার্স এবং হেলথ কেয়ার ওয়ার্কারদের প্রদান করা হবে, এ নিয়ে এই সিদ্ধান্তটা ঠিক কতটা যৌক্তিক? এটা অনেকগুলো দেশে চিন্তা করেছে, যেহেতু এটা একটা ইমার্জেন্সি সিচুয়েশন, তখন ভ্যাকসিন ফ্রন্টলাইন যারা ওয়ার্কার, আপনার ফার্স্ট রেসপন্ডার, ডাক্তার, নার্স, তাদের উপর ট্রায়ালটা করাটা যুক্তিযুক্ত মনে হয়, যেহেতু তারা সবচেয়ে বেশি রিস্কি জোনে থাকে। কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করেন, এখন অলমোস্ট 6 মান্থস পার হয়ে গেছে করোনা, এবং এভরি কান্ট্রি ইজ কাইন্ড অফ গোয়িং ডাউনওয়ার্ড উইথ দিস করোনা, সবাই কিন্তু করোনা ইনফেকশন থেকে কাইন্ড অফ বেরিয়ে আসতেছে। তো এটা ওই ধরনের ইমার্জেন্সি সিচুয়েশনে নাই, সো ট্রায়ালটা যে শুধু ডাক্তার নার্সই করতে হবে এটা এখন আমার মনে হয় না অতটা যৌক্তিক। এটা ওপেন টু অল, যদি ট্রায়াল করতে হয় সব মানুষই পার্টিসিপেট করতে পারে। সো বাট এগেইন, যদি ভ্যাকসিনের ট্রায়াল একটা করতে যাচ্ছে, আমি তো মনে করি যে যে ভ্যাকসিন গুলো ফ্রন্টলাইনে আরো বেশি কার্যকরী মনে হচ্ছে ওই ভ্যাকসিন গুলোকে নিয়ে আসা দরকার। না, এক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে সরকারের অগ্রাধিকার থাকবে এস্ট্রাজেনেকা ফার্মার সহায়তা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় চ্যাডক্সন এনকোভ-19 নিয়ে। তো একটি ভ্যাকসিনের যখন ট্রায়াল চলবে, অন্য একটি ভ্যাকসিন আনাটা কি তখন যুক্তিসঙ্গত হবে? দেখুন, এটা খুবই ভালো প্রশ্ন করেছেন, যে যদি দুইটা ভ্যাকসিন চলে একসাথে ট্রায়াল, তখন যেহেতু এটা ভলেন্টিয়ার সার্ভিস, আমি এই ভ্যাকসিন ট্রায়াল পার্টিসিপেট করবো কি করবো না, এটা সম্পূর্ণই আমার ব্যাপার, এখানে কোনো বাধ্যবাধকতা নেই। তো মানুষজন কনফিউজড হয়ে যাবে, যেহেতু সাধারণ মানুষ পার্টিসিপেট করাটা জরুরি। তো এই জন্যই দরকার যেটা ছিল সেটা হলো যে একটা ভ্যাকসিন যেটার ট্র্যাক রেকর্ডটা ভালো, অর্থাৎ এই ভ্যাকসিনটা কাজ করতেছে, ডিফারেন্ট ফেজ গুলো কমপ্লিট করে আসছে সাকসেসফুলি, ওই ধরনের ভ্যাকসিনটা চুজ করাই ছিল আমাদের প্রধান
কাজ। তো এত তাড়াহুড়া করাটা হয়তো দরকার ছিল না, অপেক্ষা করলেই হতো। তো সেটাই বলবো, এখন এই যদি পর্যায়ে দুইটা ট্রায়াল জানতে চাই, করতে হয়, সরি, যদি দুইটা ট্রায়াল করতে হয় তাহলে ওইটা ওরকম ওয়েতে হয়তো কন্ডাক্ট করতে হবে, এবং কিভাবে করবে আই ডোন্ট নো, বাট বাংলাদেশ গভর্নমেন্ট রিসার্চ সায়েন্টিস্ট যারা আছেন তারা হয়তো চিন্তা করতে হবে যে কিভাবে এটা করা যায়। হ্যাঁ, এই পয়েন্টে আরেকটি ব্যাপারে জানতে চাচ্ছি যে এক একটি ভ্যাকসিনের কার্যকরণ কিন্তু এক এক রকম, তো কোন ধরনের বা কোন কোম্পানির ভ্যাকসিন ক্যান্ডিডেট আমাদের জন্য মঙ্গল হবে আপনার কাছে কি মনে হচ্ছে? দেখুন, এটা ক্লিয়ার যে এখন কোভিড-19-এর জন্য যদি আপনার অন্য ফ্লু ভ্যাকসিন গুলোর কথা বলেন, আমরা কিন্তু প্রতি বছরই সাধারণ ফ্লু এগেনস্টে ভ্যাকসিন নিচ্ছি, এবং ওই ভ্যাকসিন গুলো একটাই প্রবলেম যে ইমিউনিটি ইজ নট নন লাস্টিং। আমরা যেহেতু ভাইরাস মিউটেশন হয়ে যায় আমরা প্রতি বছর নতুন ভ্যাকসিন নিই, তো সেই জন্যই কিন্তু এই সেকেন্ড জেনারেশন ভ্যাকসিন গুলোর প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, যেগুলো চিন্তা করা হচ্ছে যে তারা প্রলং ইমিউনিটি দিবে, অর্থাৎ আপনার একবার ভ্যাকসিন এলে যেন এটা লং লাস্টিং হয়, বারবার যেন নিতে না হয়। তো এই জন্যই কিন্তু এই পুরোনো ফ্যাশনের ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন ফর্ম থেকে বেরিয়ে আসার চেষ্টা হচ্ছে। আর আপনি এটা নিয়ে চিন্তা করেন, যদি সিনোভ্যাক ভ্যাকসিন এতটা ইফেক্টিভ হতো তাহলে আমেরিকা ইউরোপের মতো দেশগুলোতে অনেক আগে ট্রায়াল শুরু করতো, কিন্তু তারা কিন্তু করেনি। ডক্টর জুবের রহমান, বাংলাদেশ সরকার বা যারা আইসিডিডিআর বেতে আছেন, ভ্যাকসিন নিয়ে ট্রায়াল করবেন বা ভ্যাকসিন নিয়ে চিন্তা ভাবনা করছেন, তাদের ক্ষেত্রে আপনার কোনো পরামর্শ আছে কিনা তাদের প্রতি? থ্যাংক ইউ। তাদের প্রতি পরামর্শ হচ্ছে যে তারা ভ্যাকসিন ট্রায়ালের ইজ এ রিপ্রেজেন্টেটিভ, তো ভ্যাকসিন ট্রায়ালটা যেটা আমি গেস করতে পারি যেটা হচ্ছে শুধু অ্যান্টিবডি বেসড রেসপন্স এই সিনোভ্যাক ভ্যাকসিন নিয়ে, এখানে কোনো টি সেল ইমিউনিটি নেই, এটা ক্লিয়ার তাদের ডেটা থেকে, অ্যাটলিস্ট যেটা পাবলিকেশনস। তো তাদের উচিত হবে যে এই ট্রায়ালটা যদি কন্ডাক্ট করে যারা পার্টিসিপেন্ট তাদের কাছ থেকে স্যাম্পল নেওয়া হবে, সেখানে অ্যান্টিবডি রেসপন্সের পাশাপাশি আপনার টি সেল মিডিয়েটেড রেসপন্স দেখতে হবে, তারপর ভাইরাস নিউট্রালাইজেশনের যে বিভিন্ন অ্যাসে গুলো আছে সেটা ক্লিয়ারলি করতে হবে। এবং এটা শুধু এই না যে আমি স্যাম্পল কালেক্ট করলাম বাংলাদেশ পপুলেশন থেকে এবং পাঠিয়ে দিলাম সিনোভ্যাক কোম্পানিকে, তারা অ্যানালাইজ করলো এবং সেই ডেটা দিয়ে ভ্যাকসিন অ্যাপ্রুভাল করলো, সেটা ঠিক হবে না। আইসিডিআর একটা রিসার্চ অর্গানাইজেশন, তো তাদের উচিত হবে তাদের সায়েন্টিস্টরা তাদের মতো করে যেন এক্সপেরিমেন্ট পারফর্ম করে এবং ডেটা জেনারেট করে। ডক্টর জুবাইর রহমান, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। কথা বলছিলাম ডক্টর জুবাইর রহমানের সাথে, চীনের ভ্যাকসিন করোনাভ্যাক নিয়ে, ইনফেকশাস এবং মলিকুলার ইমিউনোলজিস্ট তিনি, গবেষক ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ যুক্তরাষ্ট্র। করোনায় ভারতে একদিনে সর্বোচ্চ 75,760 জন আক্রান্ত হয়েছেন এবং প্রাণ গেছে আরও 1,000-এরও বেশি মানুষের। এ নিয়ে কথা বলতে কলকাতা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ, আজকে কিন্তু ভারতের সর্বোচ্চ সংক্রমণ হয়েছে 75,000-এরও উপরে এবং 1,000-এর বেশি মানুষ মারা যাচ্ছে, কি কারণে ভারতের এই অবস্থা, সংক্রমণ কোনোভাবে রোধ করা যাচ্ছে না? এবং আবার আবার যতটুকু জেনেছি যে কলকাতাতেও লকডাউন নতুন করে শুরু হবে, তো সব কিছু নিয়ে বিস্তারিত আপনি আমাদের জানান। দেখুন, কলকাতার ক্ষেত্রে লকডাউন কিন্তু এটা চলছে, শুধু কলকাতা না, গোটা পশ্চিমবঙ্গে সাপ্তাহিক 2 দিন করে লকডাউন চলছে। এটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সাপ্তাহিক লকডাউন বলেই তিনি বলছেন। তিনি বলছেন ভারতে যেভাবে গণসংক্রমণ হয়েছে, এই গণসংক্রমণ রোখার এই মুহূর্তে কোনো পদ্ধতি নেই, যেহেতু ভ্যাকসিনেশন নেই, কাজেই লকডাউনটাই একমাত্র পদ্ধতি। কিন্তু লকডাউনের ফলে যেভাবে আর্থিক অবস্থা ভারতের দাঁড়িয়েছে, সেক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গে কমপ্লিট লকডাউন একটা দীর্ঘকালীন সময় ধরে সম্ভব না। সেক্ষেত্রে সংক্রমণের যে চেইন সেটাকে ভেঙে যাওয়া সম্ভব, সেক্ষেত্রেই সপ্তাহে 2 দিন করে লকডাউন, এবং সেই পদ্ধতিটি কিন্তু এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে এগোচ্ছে। গোটা আগস্ট মাস ধরেই চলেছে এবং সেপ্টেম্বর মাসেও কিন্তু তিনি গোটা সপ্তাহ প্রতি সপ্তাহে প্রায় 2 দিন করে লকডাউনের ঘোষণা ইতিমধ্যেই দিয়েছেন। পাশাপাশি গোটা ভারতের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, মূলত প্রতিদিনই এখন প্রায় 11 লক্ষের বেশি টেস্ট সংঘটিত হচ্ছে, এবং যেটা যখন ভারতে প্রথম সংক্রমণ দেখা দিয়েছিল তখন একটি মাত্র ল্যাব থেকে এই টেস্ট হতো, যার ফলে কিন্তু প্রকৃত যে পরিসংখ্যান সেটা কিন্তু পাওয়া যাচ্ছিল না। এবং এই মুহূর্তে ভারতে প্রায় 1550-টির বেশি ল্যাব থেকে প্রতিদিন প্রায় 11 লক্ষের বেশি টেস্ট হচ্ছে, ফলে যে প্রকৃত যে সংখ্যা সেটা কিন্তু সামনে আসছে। যদিও ভারতের কেন্দ্রীয় সরকার এখনো বলছে না গণসংক্রমণ হয়েছে, যদিও ডাক্তারদের সংগঠন, ভারতের চিকিৎসকদের মূল সংগঠন IMA, তারা কিন্তু আজ থেকে 2 মাস আগেই বলে দিয়েছে ভারতের প্রতিটি কোণায় কোণায় গণসংক্রমণ ছড়িয়ে গেছে, এবং যাদের যাদের মধ্যে উপসর্গহীন যে রোগী তাদের পরিমাণ ভারতে অনেক বেশি। এবং এই মুহূর্তে অনেকেই ভারতের মধ্যে যেখানে দেখা যাচ্ছে যে কিট, সেটা কিন্তু প্রায় 450 টাকা মাত্র, সেটা কিন্তু বিভিন্ন মেডিকেল স্টোরে অ্যাভেলেবেল হয়ে গেছে, এবং মানুষ সেই কিট দিয়ে কিন্তু তারা টেস্ট করছে। অর্থাৎ টেস্টের পরিমাণ সরকারিগতভাবে 11 লক্ষ হলো, বেসরকারিভাবে আরও বেশি, এবং রেজিস্টার করা এই যে করোনা পজিটিভ
পজিটিভ রোগীর সংখ্যা সেটা কিন্তু সময় সময় যার জন্য বাড়ছে। পাশাপাশি যেটা দেখা যাচ্ছে ভারতবর্ষে ইতিমধ্যেই ভারতবর্ষের উভয় সংকটে পড়েছে, কেননা ভারতবর্ষের মধ্যে নিজের তার ছটি যে ভ্যাকসিন সেই ভ্যাকসিনের ট্রায়াল ভারতে ইতিমধ্যেই শুরু হয়েছে। ভারত সরকার বলছে তার মধ্যে তিনটি যে ভ্যাকসিন তারা কিন্তু অ্যাডভান্স স্টেজে পৌঁছে গিয়েছে এবং বাকি তিনটি তারা এখনও ক্লিনিক্যাল পর্যায়ে রয়েছে। ভারত নিজে তাদের যে নিজস্ব যে ভ্যাকসিন সেটার উপরেই সবচেয়ে গুরুত্ব দেবে এবং এই ভ্যাকসিন ভারতের মানুষের মধ্যে বিনা পয়সায় বিতরণের প্রশ্ন কিন্তু এখনো পর্যন্ত ভারতের যে স্বাস্থ্যমন্ত্রক তারা কিন্তু খুব পজিটিভ রয়েছে বলে তারা জানিয়েছেন। পাশাপাশি এই মুহূর্তে আজকের থেকে কিন্তু যে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার যে ভ্যাকসিন সেটা কিন্তু ট্রায়াল শুরু হয়েছে ভারতের দ্বিতীয় এবং তৃতীয় স্টেজের জন্য কিন্তু তারা কিন্তু ভ্যাকসিনের ট্রায়াল শুরু করেছে। অন্যদিকে রাশিয়ার যে স্পুটনিক ভি তারা কিন্তু ভারতে ট্রায়ালের জন্য ভারত সরকারের অনুমতি চাইছে, ফলে ভারত সরকার কিন্তু একটা উভয় সংকটে রয়েছে। তারা নিজেদের ভ্যাকসিনকে সামনে রাখতে চাইছে, পাশাপাশি তাদের অন্যতম মিত্র দেশ রাশিয়া তারাও কিন্তু তাদের ভ্যাকসিন ভারতে আনতে চাইছে। ধন্যবাদ শুভজিৎ। ভারতের করোনা পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন শুভজিৎ পুততুণ্ড। করোনা পরিস্থিতিতে এখনই শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঝুঁকি না নিতে বলছিলেন বিশেষজ্ঞরা। সরকারও হাঁটল সেই পথে, বাড়ানো হলো বন্ধের সময়সীমা। কমি মাদ্রাসা ছাড়া আগামী 3 অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে সব শিক্ষা প্রতিষ্ঠান। একই সাথে এবছর আর হচ্ছে না অষ্টম শ্রেণীর জুনিয়র স্কুল সার্টিফিকেট JSC এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষা JDC। এর আগে বাতিল হয় প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা PEC। কোভিড-19 সিচুয়েশন যে অবস্থা, বর্তমান সংক্রমণের যে হার, আমরা মনে করছি যে এই বর্তমান পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলা সমীচীন হবে না। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আগামী 3 অক্টোবর পর্যন্ত আলোচনা হয়েছে, সেটা আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি। এ নিয়ে কথা বলতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রাশেদা কে চৌধুরী, শিক্ষাবিদ এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা। রাশেদা কে চৌধুরী, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। 17 মার্চ থেকে করোনা পরিস্থিতির কারণে দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে এবং এরই মধ্যে প্রাথমিক সমাপনী পরীক্ষা JSC এবং JDC পরীক্ষাও হচ্ছে না, এবং এই পরীক্ষাগুলো যে বাতিল করা হচ্ছে, শিক্ষার্থীরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই ক্ষতিগ্রস্ত অবস্থা থেকে অবস্থা কাটিয়ে ওঠার জন্য আপনারা নতুন করে কিছু ভাবছেন কিনা? অনেক ধন্যবাদ প্রশ্নটির জন্য। আজকে অনেকের মনেই এই প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে এবং চ্যানেল 24 কে বিশেষ করে ধন্যবাদ এই বিষয়টির অবতারণা করার জন্য, সবাই ভাবছেন। বিষয়টি হলো যে আমাদের যে পরিস্থিতি, আমি মনে করি যে স্বাস্থ্য বিশেষজ্ঞরাও যা বলছেন তার পরামর্শ অনুযায়ী, তাদের ব্যবস্থা অনুযায়ী এবং দিক নির্দেশনা অনুযায়ী কিন্তু মন্ত্রণালয় ঠিক পথেই হাঁটছে বলে আমি মনে করছি। এবং যেটা দাঁড়িয়েছে এখন এই মুহূর্তে, আমরা তো সংক্রমণেরও লাগাম টানতে পারিনি, আমরা তো মৃত্যু হারও কিন্তু বাড়াবাড়ির মধ্যেই রয়েছে, 40 থেকে 55-এর মধ্যে ঘোরাফেরা করছে গত 2-3 সপ্তাহ ধরে। সেই মুহূর্তে সেই পরিস্থিতিতে বলা হবে না, এই সিদ্ধান্তকে আমি স্বাগত জানাচ্ছি এবং অনেকেই জানিয়েছেন, বিশেষ করে JSC JDC এবং প্রাথমিক সমাপনী পরীক্ষা বাতিলের ঘোষণাটাও আমি মনে করি অত্যন্ত সময় মতো এসছে, কারণ শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান সবাই কিন্তু একটা উদ্বেগের মধ্যে ছিলেন। ঘোষণাটা আসায় অনেকেই হাঁপ ছেড়ে বেঁচেছেন বলা যেতে পারে, কারণ পরীক্ষার তো প্রস্তুতি নেই। দ্বিতীয় যে প্রশ্নটি আপনি করলেন যে পরীক্ষা বাতিল হওয়ায় যে ক্ষতিটা, আমরা যারা শিক্ষা নিয়ে কাজ করি এবং মন্ত্রণালয়ও জানেন, শিক্ষা অর্জন করেছে কিনা শিক্ষার্থীরা, দক্ষতাগুলো অর্জন করেছে কিনা সেটা যাচাইয়ের জন্য কিন্তু পরীক্ষাই একমাত্র নির্ধারক নয়, পরীক্ষা ছাড়াও মূল্যায়ন করা যায়, ধারাবাহিক মূল্যায়ন, সেটার থেকেও কিন্তু আমরা ক্রমাগত বাদ পড়ছি। সে কারণেই একটু উদ্বেগের জায়গাটা। পরীক্ষা বাতিলের মধ্য দিয়ে আমরা মনে করি না এমন কিছু ক্ষতি হবে। এই সূত্র ধরে আমি একটু বলতে চাই, আমরা যখন স্বাধীনতা সংগ্রামে ছিলাম তখন আমরা কিন্তু শিক্ষার্থী ছিলাম, অনেক দিন আমাদের 10 মাসের মতো প্রায় লেখাপড়া বন্ধ ছিল, আন্দোলন তারপরে সংগ্রাম, তাতে আমাদের এমন কিছু ক্ষতি হয়নি। তখন একটা স্বপ্ন ছিল, আশা ছিল, অনিশ্চিত ছিল কিন্তু তখনও। এখন যে অনিশ্চিত পরিস্থিতি, তার সাথে কিন্তু যুক্ত হয়েছে স্বাস্থ্য ঝুঁকি এবং প্রস্তুতির বিষয়গুলো। আমরা প্রস্তুত কিনা শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য, সেক্ষেত্রে আমি মনে করি যে পরীক্ষা বাতিল করে এমন কিছু ক্ষতি হয়নি, পরীক্ষা এক সময় নেওয়া যাবে, সেটা তো মূল্যায়নের একটা প্রক্রিয়া, কিন্তু এই যে ধারাবাহিকভাবে শিক্ষার্থীরা এক ধরনের
লেখাপড়া পঠন পাঠন থেকে সরাসরি শ্রেণীকক্ষ থেকে বিযুক্ত, সেই ক্ষতিটা আমরা কিভাবে পুষিয়ে নেব? যদিও সরকার কিন্তু চেষ্টা করছেন, আপনারা জানেন, চারটি মাধ্যমে, টেলিভিশন, অনলাইন, রেডিও, মোবাইল নেটওয়ার্ক, তারপরেও আমাদের শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ই বলছে টেলিভিশনের মাধ্যমে 56% প্রাথমিকের শিক্ষার্থীদের কাছে পৌঁছানো সম্ভব হচ্ছে। যদি তাই হয়ে থাকে তাহলে বাকি 44% কোথায় যাবে? তাদের কথা তো ভাবতে হবে, ক্ষতিটা কি হচ্ছে, সেই ক্ষতিটা কিভাবে পুষিয়ে নেওয়া যায়। এই ক্ষেত্রে আপনার কাছে ছোট্ট একটা জিনিস জানতে চাই, যে দেশের বেশ নামি দামি স্কুলগুলো এবং ইংলিশ মিডিয়াম স্কুলগুলো কিন্তু অনলাইনে ক্লাস নিচ্ছে সকাল থেকে দুপুরবেলা পর্যন্ত, এবং যারা মফস্বলে আছে বা গ্রামে আছে তারা বিটিভিতে ক্লাস দেখছে আর কি টিচারদের কাছ থেকে। এই যে শিক্ষাক্ষেত্রে এক ধরনের ডিসক্রিমিনেশনও তৈরি হচ্ছে, সেই ক্ষেত্রে কী ভাবা হচ্ছে, কীভাবে সেটি মিনিমাইজ করা যায়? একটা বিষয় কিন্তু সরকারের আসলে চিন্তা ভাবনার মধ্যে আছে, আমাদের জানা মতে তারা একটি কোভিড রেসপন্স আর রিকভারি প্ল্যান যেটা বলছেন, পরিকল্পনা একটি তৈরি করা হচ্ছে। কিন্তু পরিকল্পনা তো পরিকল্পনাই, বাস্তবায়ন হচ্ছে আসল বিষয়, এবং সেখানে বাস্তবায়নটা কিভাবে হবে, কোথায় কখন আমরা শুরু করব বাস্তবায়ন, কিভাবে শুরু করব, সেই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন যেটা বলছেন আপনি, গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে যেখানে এই যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগই নেই, আপনি এখন ভাবেন যে এই যে বন্যা, বন্যা প্রবল এলাকায় তো মোবাইল ফোন চার্জই দিতে পারছে না, টেলিভিশন তো দূরের কথা, বস্তিবাসী মানুষের ওখানে কত আছে, তো সেইগুলো মাথায় রেখে বিকল্পটা ভাবা। প্রথম হচ্ছে যে আমরা তো একসময় শিক্ষা প্রতিষ্ঠান খুলবই, একসময় না একসময় আশা তো করি খুলবই, এবং তখন আমাদের যেন পূর্ণাঙ্গ প্রস্তুতি থাকে। প্রথম হচ্ছে যারা যুক্ত হচ্ছে তারা তো একভাবে কিছুটা দক্ষতা অর্জন করছে, যারা পারছে না তাদের দক্ষতাটা তাদের কিভাবে অর্জন হবে? তাইলে বাড়তি ক্লাস নিতে হবে, তাহলে আমাদের বাড়তি শিক্ষক নিয়োগ দিতে হবে, অথবা শিক্ষকদের দক্ষতা বাড়াতে হবে, প্রশিক্ষণ দিতে হবে, সেই বিনিয়োগটাও কিন্তু দরকার। আমরা কিন্তু শিক্ষাক্ষেত্রে তেমন কোনো প্রণোদনা প্যাকেজ দেখিনি এখনো, কৃষিক্ষেত্রে সর্বত্র এসছে, সেটার জন্য সরকারকে ধন্যবাদ দেব। এখন প্রয়োজন শিক্ষাক্ষেত্রেও প্রণোদনাটা প্রয়োজন, যে এই প্রস্তুতির জন্য যা প্রয়োজন শিক্ষকদের, এবং দ্বিতীয় হচ্ছে অভিভাবকদের মধ্যে কিন্তু আস্থা ফিরিয়ে আনতে হবে। সেটা গ্রামে গঞ্জে অনেক অভিভাবকই কিন্তু মনে করেন, আমরা যেহেতু গ্রামে গঞ্জের সাথে সম্পৃক্ত, অনেকেই মনে করেন বাচ্চারা খেলাধুলা করছে, স্কুল খুলে দিলে কি আর ক্ষতি, আসলে তো তারা সেইভাবে সচেতন নয়। আমরা সচেতনতার বহর তো দেখেছি, আমরা যেখানে এই লকডাউনের মধ্যে জানাজা হলে হাজার হাজার মানুষ যেখানে ছুটে যান সেখানে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে, সেখানে তো বেশিরভাগ শিক্ষার্থী গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে, তাদের অভিভাবকরা কতটুকু আর সচেতন? অতএব এই মেসেজটা, ওই বার্তাটাও পৌঁছে দিতে হবে, এখন আমরা প্রস্তুত আপনার সন্তানকে পাঠাতে। আপনি প্রণোদনার কথা বলছিলেন, এবার কিন্তু সব ধরনের বৃত্তি দেওয়া বন্ধ করে দেওয়া হচ্ছে, যেহেতু বার্ষিক পরীক্ষা হচ্ছে না এবং উপবৃত্তি দেয়া হচ্ছে, এই যে বৃত্তি পাচ্ছে না বা উপবৃত্তি পাচ্ছে, তো এক ধরনের কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা এবং অভিভাবকরা এবং শিক্ষকরাও, তো তাদের জন্য আপনারা সরকারের কাছে কোনো প্রণোদনার কথা উপস্থাপন করবেন কি? দেখুন, এটা কিন্তু সব ধরনের বৃত্তি না, মেধা বৃত্তিটা দেওয়া সম্ভব হবে না, কারণ যাচ্ছেই বাচ্চাই না করে তো পরীক্ষা না নিয়ে তো দেওয়া সম্ভব না, পরীক্ষাই যেহেতু হচ্ছে না। কিন্তু আমরা উপবৃত্তিটা সর্বজনীন করতে হবে, বস্তিবাসী উপানুষ্ঠানিক শিক্ষায় যারা আছে সবার জন্য সর্বজনীন করা, মানে পরিধি, পরিসর এবং যে যে অ্যামাউন্টটা দেওয়া হয়, যে টাকাটা দেওয়া হয় সেটার পরিমাণ বাড়ানো, এটা খুবই প্রয়োজন। বাড়িয়ে দিলে এটা কিন্তু সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায়ও সরকারে আসতে পারে এবং সেটা প্রণোদনা প্যাকেজের অংশ হতে পারে, কারণ মানুষ তো এখন রুটি রুজি নিয়ে অনেক, জীবন থাকলে জীবিকা এবং জীবিকার নিশ্চয়তা থাকলে তো শিক্ষা নিশ্চয়ই হবে। জনাব রাশেদা কে চৌধুরী আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি 3 অক্টোবর পর্যন্ত বাড়ানোর নিয়ে কথা হচ্ছিল রাশেদা কে চৌধুরীর সাথে, তিনি শিক্ষাবিদ এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা। এর সাথে নিউজ বিজ 24 এ পর্যায়ে নিচ্ছে বিরতি, ফিরছি একটু পরে। আবার আমন্ত্রণ নিউজ বিজ 24 এ। জীবন বাজি রেখে 71-এ দেশ স্বাধীন করেছেন, অথচ জীবনের শেষ বেলাতে সন্তান হত্যার বিচার চেয়ে হাইকোর্টের বারান্দায় ঘুরছেন মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন। মেয়ে হালিমা পুলিশ সদস্য হয়েও ধর্ষণের শিকার হন
আরেক পুলিশের কাছে, পরে আত্মহত্যা করেন হালিমা। এ ঘটনায় ধর্ষণ এবং আত্মহত্যার প্ররোচনায় মামলা হয়। হেলাল উদ্দিনের বিশ্বাস উচ্চ আদালতে পাবেন ন্যায় বিচার। মাসুদুর রহমানের রিপোর্ট। মুক্তিযোদ্ধা মোহাম্মদ হেলাল উদ্দিন জীবন সায়ান্নে এসে সর্বোচ্চ আদালতের বারান্দায় ঘুরছেন মেয়ে হত্যার বিচার চেয়ে। জানান, মেয়ে হালিমা বেগম পেশায় ছিলেন পুলিশ সদস্য। ময়মনসিংহের গৌরীপুর থানায় কর্মরত অবস্থায় ধর্ষণের শিকার হন একই থানার এসআই মিজানুল ইসলামের হাতে। ক্ষোভ অভিমানে নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেন। এরপর মামলা দিলেও নেয়নি থানা। শেষ পর্যন্ত নিজের ডায়েরিতে হত্যার কারণ লিখে যান হালিমা। কিন্তু সাক্ষ্য প্রমাণের অভাবে চলতি বছর খালাস পেয়ে যায় একমাত্র আসামি। এরপর থেকেই দিয়ে আসছেন হুমকি ধুমকি। 6 তারিখে আমি থানায় গরিব থানায় যাই মালামাল আনার জন্য। মালামাল আনতে গিয়া আমার তার একটা বেগের মধ্যে একটা ডায়েরি 3টা চিরকুট পাই লিখিত তার হাতে। এইগুলি পরে আমরা নিয়ে ময়মনসিং ডিজি ডিপি ডিপি কমান্ডিং উনি চাইছিল আমাদের ইনে আমরা তারপরে মেজিস্ট্রেট কোর্টের মাধ্যমে আমরা করে জমা দিই মেজিস্ট্রেটের কাছে। ডায়েরিতে লেগেছিলো যে আমাকে এসআই মিজান দর্শন করছে, আমাকে রায়ের কপি কোনো কোন কী হয়েছে কী বা কত দাঁড়ায় কোনো কিছু বলেন নাই, আমি কোনো কিছু জানতে পারি নাই কী কারণ কী তাকে কালার দেওয়া হইল। মেয়ে হত্যার একমাত্র হুমকি ধুমকি। 6 তারিখে আমি থানায় গরিব থানায় যাই মালামাল আনার জন্য। মালামাল আনতে গিয়া আমার তার একটা বেগের মধ্যে একটা ডায়েরি 3টা চিরকুট পাই লিখিত তার হাতে। এইগুলি পরে আমরা নিয়ে ময়মনসিং ডিজি ডিপি ডিপি কমান্ডিং উনি চাইছিল আমাদের ইনে আমরা তারপরে মেজিস্ট্রেট কোর্টের মাধ্যমে আমরা করে জমা দিই মেজিস্ট্রেটের কাছে। ডায়েরিতে লেগেছিলো যে আমাকে এসআই মিজান দর্শন করছে, আমাকে রায়ের কপি কোনো কোন কী হয়েছে কী বা কত দাঁড়ায় কোনো কিছু বলেন নাই, আমি কোনো কিছু জানতে পারি নাই কী কারণ কী তাকে কালার দেওয়া হইল। মেয়ে হত্যার একমাত্র আসামি খালাসের বিরুদ্ধে আপিল করেন হালিমার বাবা। আদালতে আত্মসমর্পণের জন্য রিট করা হয়। যে সুইসাইডাল নোট এবং ডায়েরি এগুলো কোর্টে প্রদর্শন করা হয় নাই, বাট কোর্টে ফটোকপি আছে দাখিল করা আছে, এর পরিপ্রেক্ষিতে কোর্ট তাকে খালাস দিয়ে দেয় এবং আমরা আপিলটা আজকে ফাইল করি। এবং আমরা একটা ডিরেকশনও চেয়েছি যাতে অনারেবল হাইকোর্ট ডিভিশন একটা সারেন্ডার ডিরেকশন দেয়। মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন বিশ্বাস করেন উচ্চ আদালত তার মেয়ের হত্যার ন্যায় বিচার নিশ্চিত করবে। হাইকোর্টের সময় সরকার বাংলা সরকারের কাছে আমি এটা আমার মেয়ের সূক্ষ্ম বিচার দাবি করছি। আগামী সপ্তাহে মামলাটির শুনানি হবে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে। মাসুদ রহমান, চ্যানেল 24, ঢাকা। অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ হত্যা মামলায় রিমান্ড শেষে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এপিবিএনের 2 সদস্য। তারা হলেন এএসআই শাহজাহান এবং কনস্টেবল রাজীব। রিমান্ড শেষে দুপুরে তাদের আদালতে নিয়ে যায় র্যাব। এরপর নেওয়া হয় ম্যাজিস্ট্রেটের খাসকামরায়। বুধবার প্রায় 3 ঘন্টা ধরে দেয়া জবানবন্দি দিয়েছেন এপিবিএনের আরেক সদস্য আবদুল্লাহ। এতে তিনি উল্লেখ করেন, 31 জুলাই রাতে এসআই নন্দুলালকে সাথে নিয়ে ইন্সপেক্টর লিয়াকত হঠাৎ এসে শামলাপুর চেকপোস্টের নিয়ন্ত্রণ নেয়। এর কিছুক্ষণ পর সিনহা রাশেদ পৌঁছার পর গুলি করা হয় তাকে। এদিকে সিনহা হত্যায় আলামত জব্দের 2টি তালিকা করায় আদালতে ক্ষমা চেয়েছেন রামু থানার ওসি আবুল খায়ের। এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে কক্সবাজার থেকে যুক্ত হয়েছে নূপা আলম। নূপা আলম, অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ হত্যা মামলার রিমান্ড শেষে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এপিবিএনের 2 সদস্য। তাদের এই জবানবন্দি নিয়ে বিস্তারিত আপনার কাছে জানতে চাই। শাহনাজ, মূলত যে 31 জুলাই শামলাপুর চেকপোস্টে যে পুলিশের গুলিতে সিংহা নিহত হয়েছিল, এই চেকপোস্টে কিন্তু পুলিশের খুব নিকটে অবস্থান করছিল এপিবিএনের 3 সদস্য। একজন হচ্ছে এএসআই শাহজাহান, কনস্টেবল রাজীব এবং কনস্টেবল আবদুল্লাহ। তাদেরকে মূলত র্যাবের যে তদন্তকারী দল, তারা 17 আগস্ট জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে নিয়ে আসে এবং 18 আগস্ট তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠালে আদালত তাদেরকে কিন্তু 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছিল। এর প্রেক্ষিতে তাদের কিন্তু গত 22 আগস্ট কিন্তু রিমান্ডে নিয়ে গেছিল র্যাবের তদন্তকারী কর্মকর্তা। আমরা গতকালকে যেটা দেখেছি, গতকালকে হচ্ছে এপিবিএনের যে কনস্টেবল ছিল আবদুল্লাহ, সে কিন্তু 167 দ্বারা জবানবন্দি দিয়েছেন এবং পাশাপাশি আজকে কিন্তু তাদের যে দুজনকে নিয়ে আসা হয়েছে, একজন হচ্ছে এসআই শাহজাহান মিয়া, অপরজন হচ্ছে কনস্টেবল রাজীব, তাদেরকে কিন্তু একটার কিছু সময় পরে কিন্তু নিয়ে আসা হয়েছিল, যারা তামান্না ফাড়ার আদালতে 5:30 কিছু পর পর্যন্ত কিন্তু টানা 5.5 ঘন্টার বেশি সময় ধরে তাদের জবানবন্দিটি প্রদান করেন।
করেন। আদালতের সূত্রে যেহেতু 164 জেলার জমানমতে এটা আমাদের জানার সুযোগ ছিল না, তবে নানা সূত্র থেকে আমরা যে তথ্যটা পাচ্ছি তারা হচ্ছে ঘটনার অন্যতম প্রত্যক্ষদর্শী, তারা ঘটনার খুব নিকট থেকে দেখেছেন এবং তারা যা দেখেছেন তা আদালতের জানিয়েছেন, আদালত সেটা লিপিবদ্ধ করেছে। শাহনাজ অনুপালম আরেকটি ব্যাপারে জানতে চাই যে সিনহা হত্যায় আলামত জব্দের দুটি তালিকা করে আদালতে ক্ষমা চেয়েছেন রামু থানার ওসি আবুল খায়ের, তো এ নিয়ে কিছু জানাবেন কি? শাহনাজ মূলত যেটা হচ্ছে 31 জুলাই সিনহা গুলিতে মারা যাওয়ার পরে কিন্তু সে যে রিসোর্টটিতে ছিল নীলিমা রিসোর্ট সেটা রামু উপজেলায় পড়ে, নীলিমা রিসোর্টে একটি অভিযান চালিয়েছিল পুলিশ যেখান থেকে শিবরা দেবনাথকে আটক করা হয়েছিল এবং সেখানে কিছু মাদক উদ্ধার দেখানো হয়েছিল, তাদের নামে একটা মাদক নিয়ন্ত্রণ আইনে মামলাও করা হয়েছিল। সে একই সময় কিন্তু ওখান থেকে কম্পিউটারের বিভিন্ন হার্ড ডিস্ক থেকে শুরু করে ল্যাপটপ ক্যামেরা থেকে শুরু করে নানা প্রকার 29টি উপকরণ কিন্তু জব্দ করা হয়েছিল, যেগুলি ওই শিবরার যে মামলার এজাহারে উল্লেখ করা হয়নি আর সাধারণ ডায়েরি মূলে কিন্তু লিপিবদ্ধ করা হয়েছিল। এর প্রেক্ষিতে যখন শিবরার জামিন নেওয়া হলো আদালতকে বিষয়টি অবহিত হওয়ার পর আদালতে বিষয়ে বিজ্ঞা দেওয়ার জন্য রামু থানার উসি আবুল খায়কে নির্দেশ দিত, তাকে বলেছিল সশরীরে এসে আদালতে যাতে তার বিজ্ঞাটি প্রদান করেন। আজকে এসে তিনি বিজ্ঞা প্রদান করতে চেয়েছিলেন এবং আদালত যখন জানতে চেয়েছেন তাদের আদালতের তিনি কোনো উত্তর দিতে না পেরে আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা চেয়েছেন। শাহনাজ নূপালম আপনাকে ধন্যবাদ। অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশিদ হত্যা মামলার সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলেন কক্সবাজার থেকে নূপালম। এর সাথে নিউজ বিজ 24 রিপোর্ট জানিয়েছি আরেকটি বিরতি, ফিরছি একটু পরে। আবার আমন্ত্রণ নিউজ বিজ 24-এ। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী হ্যারিকেন লোরা। স্থানীয় সময় রাত 1টার দিকে ক্যামেরন শহরে আছড়ে পড়ে ক্যাটাগরি 4 মাত্রার সামুদ্রিক ঝড়টি। লোরার প্রভাবে লুইজিয়ানায় বন্যা দেখা দিয়েছে, অব্যাহত ভারী বর্ষণ। বিদ্যুৎ বঞ্চিত টেক্সাস লুইজিয়ানার 285,000 মানুষ। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হ্যারিকেন সেন্টার NHC জানিয়েছে আঘাত হানার সময় এর গতিবেগ ছিল ঘন্টায় 150 মাইল বা 240 কিলোমিটার। বর্তমানে এটি ক্যাটাগরি 5-এর কাছাকাছি পৌঁছে গেছে। শক্তি সঞ্চয়ের মাত্রা অব্যাহত থাকলে এটি ঘন্টায় 254 কিলোমিটারের বেশি গতিবেগে তাণ্ডব চালাতে পারে। টেক্সাস এবং লুইজিয়ানার 6,20,000 মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে। ঝড়ের প্রভাবে উপকূলে 20 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের শঙ্কা করা হচ্ছে। প্যারোলবিহীন আমৃত্যু কারাগারেই থাকতে হবে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে বর্বর হামলাকারী ব্রেন্টন ট্যারেন্টকে। দুই মসজিদের হামলা চালিয়ে বাংলাদেশি সহ 51 জনকে হত্যার দায়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। এর আগে সন্তোষ প্রকাশ করলেও ভবিষ্যতে ফের হামলা নিয়ে শঙ্কিত বাংলাদেশি সহ ভুক্তভোগীরা, আর দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী। আমরা রিপোর্টের জন্য অপেক্ষা করছি। প্রতিবেদনটি আমরা পরে দেখে নেব, চলে যাচ্ছি অন্য সংবাদে। অসাম্প্রদায়িকতা, দ্রোহ আর প্রেমের প্রতীক জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। বিদ্রোহ বিপ্লবের স্বপ্ন জাগানিয়া এই কবির 44তম মৃত্যুবার্ষিকী আজ। এবার মহামারীর কারণে দিনটি উপলক্ষে কোনো বর্ণাঢ্য আয়োজন নেই। ছোট পরিসরে দলমত নির্বিশেষে স্মরণ করা হয় নিপীড়নের বিরুদ্ধে আজীবন সোচ্চার এই কণ্ঠকে। শিরনেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। দ্রোহ ছিল মজ্জাগত, লেখনী ছিল ক্ষুরধার, চেতনায় ছিলেন অবিচল অটল, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার, অসাম্প্রদায়িকতার সমুজ্জ্বল উদাহরণ, দলিতের জন্য ভালোবাসার স্থান, প্রেমিক হৃদয়ে ঢেউ তোলা এমনই এক নাম কবি নজরুল ইসলাম। মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। স্বাধীনতার পরপরই 1972 সালে এই কবিকে দেশে এনে সম্মান জানান বঙ্গবন্ধু, করেন জাতীয় কবি। বঙ্গবন্ধুর মৃত্যুর পর তার চিকিৎসা, দাফন এবং সমাধি নিয়ে বিভিন্ন সময় শাসক গোষ্ঠীর কাছে উপেক্ষিত ছিলেন বলে মত নজরুল বিশেষজ্ঞের। আমরা বারবার দাবি করছিলাম যে নজরুলের কবরের উপরে একটা যথাযোগ্য সুন্দর একটা সমাধিসৌধ নির্মাণ করা হোক। শেষ পর্যন্ত শেখ হাসিনা প্রথম যেবার ক্ষমতা এলেন সেবারে সেই কাজটি শুরু করা হলো। প্রথমবারের পর মাঝখানে একটা টার্ন আবার আসতে পারেন নাই, তখন এই কবরের কাজটা বন্ধ ছিল।
তার 44তম মৃত্যুবার্ষিকী স্মরণে সমাধিসৌধে ফুলেল শ্রদ্ধা জানানো হয় দলমত নির্বিশেষে। নজরুলের অসাম্প্রদায়িক চেতনায় এই দেশ থেকে সাম্প্রদায়িকতার বীজ বৃক্ষের মূলোৎপাটন করব বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে, এটাই হোক আজকে আমাদের অঙ্গীকার। দুঃসময়কে অতিক্রম করার জন্য, বেঁচে থাকার জন্য এবং সংগ্রামে উদ্বুদ্ধ করার জন্য কাজী নজরুল ইসলাম সবসময় আমাদের পাশে আছেন, আমাদের হৃদয়ে আছেন, আমাদের অন্তরে আছেন। পরে এক আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা স্মরণ করেন এই ক্যাম্পাসের সাথে নজরুলের জড়িয়ে থাকা নানা স্মৃতিকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কাজগুলো করবে তার ভিতরে একটি অন্যতম উপাদান হবে নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা এই ধরনের আরেকটি কর্মসূচি গ্রহণ করব। আমি পরশুরামের কঠোর কুঠার। 1976 সালের এই দিনে 77 বছর বয়সে মারা যান দ্রোহ আর আগুনে ভরা বলিষ্ঠ এই কণ্ঠস্বর। আমি স্রষ্টা সুদন শোক তাফানা শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। এ ছিল আজকে নিউজ বিজ 24। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।